রেলওয়ে আপডেট, রেল কাজের অগ্রগতি, রেলের কাজ কীভাবে চলতেছে এবং কতটুকু যাচ্ছে। প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি কাজ প্রায় শেষ পর্যায়ের দিকে 30 কিলোমিটার। পাশাপাশি প্রতিটা স্তরস্তরে কাজ চলমান, যদিও বা বর্ষা মৌসুমে যদি পারে বর্ষা মৌসুম থাকে তাহলে কাজ কিছু বন্ধ থাকতে পারে, যদি বা নর্মাল যেভাবে আছে এভাবে যদি থাকে তাহলে কাজ বন্ধ থাকার কোনো রকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলজি সিটিজির নতুন আরেকটি ভিজিটে সবাইকে সাথে সম্ভাষণ। আজকের ভিডিও হবে চট্টগ্রাম 2000 রেললাইন নিয়ে নতুন আপডেট। চট্টগ্রাম 2000 থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মায়ানমার কাছে গুন্দুম পর্যন্ত নতুন রেল পথ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পটির মাধ্যমে প্রথমে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটারের রেলপথ নির্মাণ করা হচ্ছে। 2022 সালের জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদ, তবে গত এপ্রিল পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি হয়েছে 65%। এক বছরের মধ্যে অবশিষ্ট 35% কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চলমান করোনা মহামারী ও বর্ষার কারণে মেয়াদের মধ্যে বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। এই দিকে নির্মাণ কাজের অগ্রগতি অর্ধেকেরও বেশি শেষ হলে এখনও প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজটি শেষ করতে পারেনি সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এজন্য কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ঠিকাদারি প্রতিষ্ঠানের পাওতা কাজের বাধা দিচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প কর্তৃপক্ষ। রেল ভবনে অনুষ্ঠিত প্রকল্পের উপর প্রজেক্টের স্টোরিং কমিটির সবাই বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে নির্মাণ করা হচ্ছে ডুয়েল গ্রেজের সিঙ্গেল লাইনের এই রেলপথটি। ব্যয় হচ্ছে 18,037 কোটি টাকা। এর মধ্যে এডিবির ঋণ 13,115 কোটি টাকা, বাকি 4,919 কোটি টাকা যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রকল্পটি অন্যতম উদ্দেশ্য ট্রান্স এশিয়া রেলওয়ে করিডোর সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপন ও পাশাপাশি পর্যটন শহর কক্সবাজার সাথে রেল নেটওয়ার্ক স্থাপন করা।